হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে জানেন না যে ফেসবুকে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। সেই ফিচারটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সামনে সেই ফিচারটি নিয়ে আসলাম। হয়তো অনেকের কাছে ভালো লাগবে, এই জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই সেটিংটি করে রাখবেন আপনার ফেসবুকে। তাহলে বন্ধুরা আসুন কথা না বলে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। যেভাবে আপনারা ফেসবুক ওপেন করেন ঠিক সেভাবে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন আমার ফেসবুকটি অনেক পুরাতন পুরাতন ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু নতুন যে আপলোড করা ভিডিও এখনো আমার সামনে আসেনি। কিন্তু একটু পরে আপনারা দেখবেন যে এই ফিচারটি করার পরে আমার সামনে সব নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো চলে আসবে। এটি করার জন্য প্রথমে আপনারা আপনার ফেসবুকটি ঠিক এভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে উপরে আপনারা তিনটি মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন সেটিং প্রাইভেসি নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এর নিচে আপনারা দেখুন সেটিং নামে আরেকটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা শর্টকাট নামে একটি অপশন দেখতে পাবেন, এই শর্টকাট নামে অপশনটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে যে দেখুন শর্টকাট বার নামে আরেকটি অপশন আছে, এটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা সে দেখবেন ফিডস নামে একটি অপশন আছে, একেবারে নিচে চেয়ে ঢুকুন, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পিন করে দেবেন আপনারা। পিন করে দেওয়ার পর এই অপশনটি পিন হয়ে যাবে। এরপর আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর ঠিক হোমে এসে আপনারা উপরে দেখবেন ঠিক টাইমের মতন একটা অপশন চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পারবেন যে আপনার আপলোড করা ভিডিওগুলো আপনার সামনে এসে সর্বপ্রথম শো করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মিনিট আগে এই ভিডিওটি আমার আপলোড করা হয়েছে। এক মিনিট আগে যত জাস্ট যেগুলো ভিডিওগুলো আপনারা আপলোড করে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে জাস্ট এই ভিডিওটি জাস্ট নাও এই ভিডিওটি আপলোড করছে আমার কাছে এসে পৌঁছে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং